ফিলিস্তিনের জন্য আমরা 75 বছর ধরে দোয়া করছি, কাবা ঘরে প্রতিদিন দোয়া হচ্ছে, দোয়া তো কবুল হয় না, তাহলে দোয়া করে লাভটা কি? কোন মুমিনের দোয়া কখনোই বিফলে যেতে পারে না। যদি আমি মনে করি আমার দোয়া বিফলে গেছে, তার মানে আমার ঈমানের মধ্যেই সন্দেহ আছে। মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুমিনের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মুমিনের কোনো খালেস দোয়া কবুল হয়ে যায়, নিঃসন্দেহে ওর চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। দোয়ার মাধ্যম দিয়ে প্রমাণিত হয় সে আল্লাহর দাস, সে মানুষের দাস না, নিজের ক্ষমতার দাস না। একবার তিনি একটানা এক মাস কুনুতে নাজিলা পাঠ করেছেন। আমরা কি আমাদের মসজিদগুলোতে কুনুতে নাজিলা পাঠ করছি আমাদের ভাই বোনদের জন্য? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র যেটা রয়েছে সে অস্ত্র হচ্ছে দোয়া। দোয়াকে বলা হয় সিলাহুল মুমিন, মুমিনদের অস্ত্র হচ্ছে জিহাদ। আর দোয়া মুখুল ইবাদা, যে কোনো ইবাদতের মূলই হচ্ছে দোয়া করা। আমাদের এক ভাই বলে গেলেন, আমরা শুধুমাত্র দোয়াই করে যাব, দোয়াটাকে আমরা অনেক সময় এটাকে তাচ্ছিল্যের ভাষায় নিয়ে যাই, এটা অত্যন্ত একটা গর্হিত অপরাধ। মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুমিনের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মুমিনের কোনো খালেস দোয়া কবুল হয়ে যায়, নিঃসন্দেহে ওর চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। মুমিন অবশ্যই দোয়া করবে, দোয়াটাই তার জন্য সবচেয়ে বড় করণীয়, তার জন্য সবচেয়ে বড় কর্তব্য। দোয়ার মাধ্যম দিয়ে প্রমাণিত হয় সে আল্লাহর দাস, সে মানুষের দাস না, নিজের ক্ষমতার দাস না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি তার রহমত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি অনুমতি না থাকে, আপনার বাহিনী যত বড়ই হোক না কেন, আপনার প্রস্তুতি যত বড়ই হোক না কেন, আপনি পৃথিবীর কোনো শক্তির বিরুদ্ধে কখনো জয়লাভ করতে পারেন না। এই জন্য অবশ্যই আপনাকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা যুদ্ধের আগে আল্লাহর কাছে চাইতেন না? প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে বিজয় দান করুন, কাফেরদেরকে পরাজিত করুন। এই দোয়া আমাদেরকে অবশ্যই করতে হবে। এই দোয়াকে কখনই আমরা যেন তাচ্ছিল্যের দৃষ্টিতে না দেখি, এটাকে যেন আমরা ছোট করে না দেখি। এটাই মুসলিমদের মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এ ধরনের কোনো বিপদ আসতো, তিনি কুনুতে নাজিলা পাঠ করতেন। একবার তিনি একটানা এক মাস কুনুতে নাজিলা পাঠ করেছেন। আমরা কি আমাদের মসজিদগুলোতে কুনুতে নাজিলা পাঠ করছি আমাদের ভাই বোনদের জন্য? এই জায়গা তো আমরা নাই, আমরা আছি শুধু মিছিল মিটিংয়ে, আমরা আছি শুধু ওয়াজ মাহফিলে চিল্লাচিল্লি করার জন্য। আমাদের যে মূল কাজ ছিল দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, কুনুতে নাজিলা পাঠ করা, সেই কাজগুলো কয়জন করছি? করতে পারছি না। সমাজ উপস্থিতি অনেকে আবার প্রশ্ন তুলছেন, আমরা দেখছি যে 75 বছর ধরে তো দোয়া করলাম ফিলিস্তিনের জন্য, আমরা 75 বছর ধরে দোয়া করছি, কাবা ঘরে প্রতিদিন দোয়া হচ্ছে, দোয়া তো কবুল হয় না, তাহলে দোয়া করে লাভটা কি? এরকম প্রশ্ন অনেকে করে না সম্মানিত উপস্থিতি। আসলে আমরা দোয়ার মর্মটাই বুঝি না। আল্লাহ রাসূল বলছেন, কোনো মুমিন যখন দোয়া করে সেটা পাপের কাজে যদি না হয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় যদি না হয়, তাহলে সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। কীভাবে কবুল হয়? তিনভাবে। কখনো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের জন্য কবুল করে নেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বিপদ কমিয়ে দিয়ে সে দোয়া কবুল করে নেন। অর্থাৎ দোয়া কখনো বিফলে যেতে পারে না, কোনো মুমিনের দোয়া কখনোই বিফলে যেতে পারে না। যদি আমি মনে করি আমার দোয়া বিফলে গেছে, তার মানে আমার ঈমানের মধ্যেই সন্দেহ আছে। সম্মানিত উপস্থিতি, দোয়াকে নিয়ে যেন আমরা কখনো তাচ্ছিল্য না করি। দোয়াই আমাদের সবচেয়ে বড় অস্ত্র এই সমস্ত সময়গুলোতে, যেখানে আমাদের আর কিছু করার নেই, আমাদের দোয়া তো করতেই হবে, সেই সাথে সাধ্যমতো বিভিন্ন প্রচেষ্টাগুলো করতে হবে, সব মিলিয়েই আমরা আমাদের কাজ এগিয়ে নেব। কিন্তু কখনোই যেন আমরা বিবেক হারিয়ে, আমরা যেন আবেগ নিয়ে না খেলি, মানুষের আবেগ নিয়ে খেলে আমরা যেন মানুষকে বিপথে ঠেলে না দিই, এই বিষয়গুলো আমরা সতর্ক করার জন্য চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা। ফিলিস্তিন বাইতুল মাকদাসের জায়গা হিসাবে, মসজিদুল আকসার কেন্দ্রভূমি হিসাবে ফিলিস্তিন সবসময় আমাদের অন্তরের জায়গা। এই জন্য আমরা সবসময় ফিলিস্তিনের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবন্ত সাথেই ফিলিস্তিনের সেই মুক্ত মসজিদুল আকসা যেন আমাদের দেখার তৌফিক দান করেন। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্মম নির্যাতন নিষ্পেষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, এবং সেই সাথে যারা এই নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অন্যায়, তাদের সেই যে নিপীড়ন তারা চালাচ্ছে, এই নিপীড়নকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে যেন তিনি প্রতিরোধ করে দেন। সবশেষে যেটা বলতে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অক্ষমতা, যে অক্ষমতার কারণে আজকে আমাদের এই ভাইরা
তারা নিপীড়িত হচ্ছেন, আমাদের অক্ষমতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং আমাদের অক্ষমতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শক্তিতে পরিণত করে আগামীতে যেন ফিলিস্তিনের মুক্তির জিহাদে, ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে আমরাও যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।